হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি দুপুরে লাঞ্চের একটা ভিডিও নিয়ে। আজকে পুরো ভেজ থালি। আজকে শনিবার, আজ শনিবার, আর যদি সম্ভব হয় ভিডিওটা আজকে আপলোড করব। তো আজকে শনিবার কি কি রান্না হয়েছে সেটা একবার বলে দিই। বল, তুই বল। পাট শাক ভাজা, এটা কি বলতো, বেগুনি না, কিন্তু বেগুনির মতোই দেখতে লাগছে। এটা হচ্ছে পাট পাতার বড়া বা চপ, যাই বলো যাই বলো। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে স্পেশাল মায়ের হাতের পটলের পাতুড়ি, পাতুড়ি পটল পাতুড়ি, আর তার সাথে বিউলির ডাল। তো আজকে আমাদের এটাই রান্না হয়েছে। ভিডিও করব বলে স্পেশাল করে কিছু হয়নি, এটাই হয়েছে। তো তাহলে আমরা খাওয়াটা শুরু করছি। আর তার আগে বলে দিই, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রচুর লাইক করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে। কিন্তু আমাদের সাপোর্ট করছো অনেক, প্রচুর প্রচুর নতুন বন্ধু হয়েছে। তা ভেবেছি আজকে খাওয়া শেষে কিছু বন্ধুর নাম বলবো। ঠিক আছে, তাহলে বেশ কিছু বন্ধুদের নাম বলা হয়নি, সেটা আমাদের ভীষণ বড় ভুল হয়ে গেছে। আজকে আবার কিছু নাম বলবো, প্রতিদিন কিছু কিছু করে নাম বলবো। তাহলে খাওয়াটা শুরু করেছে, কোনো চ্যালেঞ্জ না, প্রচণ্ড গরম পড়েছে, ধীরে সুস্থে আরামসে খাও। পাট শাক ভাজা, পাট পাতার বড়া, পাট শাক ভাজা, একটা বড়া দেখো, মানে বড়া বা কি বলবো, চপ, একটা দেখো ফুলেছে আর একটা চুপসে গেছে। ও পাল্টাপাল্টি করে নিয়েছে, আমি ওকে এটাই দিয়েছিলাম। আর যদি ভাই বড় না, পাট শাকটা খেয়ে দেখি কেমন হয়েছে, কারণ পাট শাকটা আমার ভীষণ প্রিয়। আজকে আমার খুব এক্সাইটেড লাগছে, আনন্দ লাগছে, তার কারণ আজকে পটলের পাতুরি খাবো, এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হলো। সেই টিফিন কৌটোর মধ্যে করে গরম জলে ভাপ দিয়ে হয় না, সেটা সেভাবে করেছে মা। শনিবারে স্পেশাল কিছু হলে না খুব ভালো লাগে খেতে। আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল এত পছন্দ করি, এত পছন্দ করি, আমার কিচ্ছু লাগবে না, খালি বিউলির ডাল আলু পোস্ত বা বেগুন ভাজা দিয়ে তো খাওয়া হয়ে যাবে। আমারও তাই, এতটাই প্রিয়। আমাদের বন্ধুরা ভীষণভাবে আমাদের সাপোর্ট করছে, ভীষণ ভালোবাসছে। দুই একজন বন্ধুদের হয়তো ভালো নাও লাগতে পারে, সবার তো সব কিছু ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু আমাদের বেশিরভাগ 100টা বন্ধুর মধ্যে আমাদের 99টা বন্ধুই আমাদের ভালোবাসে। আমরাও তাদেরকে ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে না তাদেরকে আমরাও ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি। বিউলির ডাল কার কার প্রিয়? আমার বিউলির ডালের থেকে জানো তো নতুন কলাইয়ের ডালটা বেশি পছন্দ। আমাদের একটা দিদিভাই বলেছে যে পলি পাট পাতার বড়া খেয়ে দেখবি ভীষণ ভালো লাগে। তো সত্যি দিদিভাই, তোমার কথা শুনে এই প্রথমবার বানালাম, কোনো দিনের আগে খাইনি আর এখনই ফার্স্ট টাইম খাবো। সত্যি ভালো লাগছে। আর ভিতরে তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো পাট পাতা, কিন্তু এটা এটা কিন্তু কোনো বেগুনি নয়। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক, আর শুনলে একটা খাবার বলার জন্য খাবার। হ্যাঁ, সবাই তো সব কিছু জানে না, এটা আমি কোনোদিনও খাইনি সত্যি, এই প্রথম। ওই জন্য তো বলি, আমাদের যত বন্ধু আছে সবাইকে বলি যে আমরা কী কী খাবো, কী কী দিয়ে ভিডিও করবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে ভিডিও করতে সুবিধা হয়। দারুণ লাগছে। আমার মতো আলু পোস্ত খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। তো আলু পোস্ত ভীষণ ভালো লাগে খেতে। ভাটা ভাটা আর কিছু লাগে না আমার তো, মনে হচ্ছে এটা দিয়ে কখন ভাত খাবো। আমার তাই মনে হচ্ছে, আজকে সবকটা রান্না ইয়াম্মি হচ্ছে।
দারুণ লাগছে। মনে হচ্ছে এটা কি বাবা কেন নাম ডালিয়া? এত ভালো যেন কথা বলতে পারছি না। আসলে আমরা তাড়াতাড়ি খেতে পারছি। ওই জন্য বলছি ভিডিওটা হয়তো আপলোড করতে পারবো। বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আরও জেগে আছি। ভাই ইউ আর স্পেশাল। যে কখন খাবো, পটলটাই মুখে দিয়ে নিই, তোমরা কেউ কিছু মনে করো না। হ্যাঁ, নারকেল বাটার একটা দিয়ে পড়েছে মা, অসাধারণ হয়েছে দেখ। ওয়াও ওয়াও হয়েছে রে, দারুণ। তাহলে মার কাছে বায়না করতে হবে আবার করে দেওয়ার জন্য। ও মাকে খালি একবার বলতে হবে, মা ভালো লেগেছিলো, একদিন করবা? হ্যাঁ করে দেবো। ভাবো তো বসে বসে কত কিছু রান্না করেছে, আজকে অনেক কিছু করেছে সেই সকাল থেকে। অনেকে বলেছ এরকম মা ভাগ্য করে পাওয়া যায়, সত্যি তাই তাই, মানে আমরা ভাগ্য করেই পেয়েছি মাকে। আর খেতে খেতে বন্ধুদের কোটা বলে দেয় ইনস্টার কথা, আমাদের নতুন ইনস্টা খুলেছি, বন্ধুরা অনেকে হয়তো সাপোর্ট করছো। তা আমাদের ওখানে নাম, হ্যাঁ ওখানে গিয়ে দুষ্ট মিষ্টি 1 2 3 অবশ্যই মানে পেজটিকে ফলো করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করছো না। নতুন মানে নতুন যারা যারা দেখছে বা হচ্ছে তারা লাইক করছে, কমেন্টও কিছু কিছু করছে, নতুন তো একদম। সর্ষের ঝাঁজ দারুণ, সর্ষের তেলেরা সর্ষের ঝাঁজ বেরোচ্ছে। আমি পটলের এই বীজগুলো খাই না, আমার মুখে বললে ভালো লাগে না। একদম কচি কচি পটল হলে খাই না বীজগুলো। মাকে এতদিন বলেছি দোরমা করতে, সে কি যেন বলে না পটলের দোরমা। এই যাই বাড়িতে লাগছে। আমার ওই সর্ষের ঝাঁজটা ভীষণ ভালো লাগে, এর আগের দিনে চিংড়ির পাতুরিতেও ভীষণ ঝাঁজ বেরোচ্ছিল, আর এখন ওর দাদা ভাইয়ের এত ভালো লেগে গেছে বলে কিনা মা ছাড়লেই ওটা করবা। আজকেও এই এটা তো নিরামিষ, সেটাও খুব ভালো খেয়েছে। সর্ষের ঝাঁজ কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে সর্ষের ঝাঁজ আর মুখে নারকেলের স্বাদ সব মিলিয়ে অসাধারণ লাগছে। অন্য লেভেল। ভাপে করলে কি হয়, পুরো টিফিন করে ঢাকনাটা আটকানো থাকে, তো পুরো ঝাঁজটা ওর ভিতরেই থাকে। আর এমনি সর্ষে বাটা মাছের দিয়ে করলে ওটা তো আগলা করে ফোটানো হয়, বা যেটুকু আগলা করে ওটা উঠে যায়, ভাপটা ঝাঁজটা বেরিয়ে যায়। নিরামিষ খাওয়ার পরে না কোনো কিছু মানে অস্বস্তি ফিল বা কোনো কিছু মনে হয় না, একটু মিষ্টি খাবো চাটনি খাবো এরকম কিছু মনে হয় না, কিন্তু মাছ মাংস খাওয়ার পর মনে হয় একটু চাটনি মুখ বা মিষ্টি মুখ করলে হয়তো ভালো লাগতো। আজকে শনিবার,
খাওয়াটা জানো কমেন্টে তোমরা জানাবে তোমরা বাড়িতে কে কি খেলে আর কেমন গরম পড়েছে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে আর একটু বৃষ্টি নেই দম বন্ধ লাগছে গরমে ফাটাফাটি খেলাম আজকে কারণ মাছ মাংসর থেকে অনেক অনেক ভালো এই যখন ওই যে আমি ডালটা দিয়ে খাচ্ছিলাম না মনে হচ্ছিল আরো ভাত হলে ভালো হতো কিন্তু এটা দিয়ে পুরো ভাতটা পেটে লোড হয়ে গেল ভাবছিলাম মনে হচ্ছিল এইটুকু ভাত নিয়েছি তাহলে আমাদের এই আজ ও নাম বলবো তো বন্ধুদের হ্যাঁ হাত ধুয়ে আসি এসে নাম বলছি তো ভিডিও করতে করতে হঠাৎ করে এমার্জেন্সি একটা আমাদের কাজ পড়ে গেল আমাদের এক জায়গায় যেতে হবে খুব চটজলদি ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য আজকে মাত্র কয়েকজনের নাম মানে ফোনে একদম সামনে যাদের কয়েকজনের নাম আছে তাদের নামটাই বলছি তোমরা কিছু মনে করো না যেহেতু বলে ফেলেছি যে নাম বলবো ওই জন্য মানে যে কটা পারবো বলছি আমাদের একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে এখনই আমাদের বের হতে হবে তো নাম কিছু কিছু নাম হ্যাঁ যাদের নাম বলছি না তোমরা কিছু মনে করবো না পরের ভিডিওতে অবশ্যই বলবো ফার্স্টেই দোলনজির নামটা বল দোলন চ্যাটার্জি আবার দিদি ভাই বলতে হয় আমাদের আবার নাহলে রাগ করে দিদি ভাই তুমি আমাদেরকে দুজনকেই এত ভালোবাসো এত পছন্দ করছো মানে মাকেও মাকেও ফ্যামিলিটাকে ফ্যামিলিটাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসছো তোমাকে অনেক ধন্যবাদ অনেক আমাদের তরফ থেকে তোমাকে প্রণাম তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন আরও উঁচুতে যেতে পারি আরও ভালো জায়গায় পৌঁছতে পারি আর একটা হচ্ছে শাহেনা শাহেনা তুমি নতুন কমেন্ট করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ শাহেনা ফুডি এস এন তোমার চ্যানেলের নামটা বললাম তোমার নামটা আমি আমরা জানি না তারপর হচ্ছে তিথি সাহা তিথি সাহা গানের দেশ ওটা হচ্ছে সুনিতা দিদি সুনিতা দিদি ভাই গানের দেশ এটা বলা হয়েছে এটা বলা হয়েছে তানিয়া মাঝি ওটা মনে হয় আগের দিন বলা হয়েছিল স্বাগতা ভট্টাচার্য ওটা ওই ভাইয়ের নাম বলা হয়েছিল মৌমিতা সান্ত্রা দা বং রিমঝিম ওটা রিমঝিম হ্যাঁ শিখা গুপ্তা কাকুলি সেনগুপ্ত সুপ্রিয়া মণ্ডল এই যে রূপা ঘোষাল রূপা ঘোষাল দিদি ভাই তুমি তোমার নামটা বলতে বলেছো রূপা ঘোষাল তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের ভিডিওতে কমেন্ট করছো তোমার নামটা বললাম তুমি এভাবে আমাদের সাপোর্ট করো এভাবে ভালোবাসো আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে আখি ভট্টাচার্য সমীর দত্ত রীতা সূত্রধর বুলটি সিংহরায় ওটা বলা হয়েছে বলা হয়েছে ওটা মিতা মুখার্জি বিজয় রাহা সুজাতা চক্রবর্তী দিদি ভাইয়ের নাম কালকেও বলেছি আজকেও বললাম তো আজকে এই কটাই থাক কারণ আমাদের এক্ষুনি বেরোতে হবে তো আজকে আর একটা বলে দিই ভূপালি ওটা সামন্তী সরকার না সামন্তী সরকার ভূপালি দাস রীতা হালদার রূপা রূপা দফাদার ভুবন চ্যাটার্জি তাহলে আজকে এই কজনের নাম বললাম তোমরা এভাবে আমাদের সাপোর্ট করো এভাবেই ভালোবাসো যারা আমাদের পড়ো তাদেরকে আমাদের তরফ থেকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে সাপোর্ট করে যাও এভাবেই ভালোবেসে যাও আর খুব তাড়াতাড়ি 10K করে দাও প্রচুর প্রচুর ভিডিওতে লাইক করো তোমরা লাইক করছো আরও বেশি বেশি করে লাইক করো প্রচুর কমেন্ট করো প্রচুর শেয়ার করো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা চো